বিনোদনের একগুচ্ছ সম্ভার পেতে এখনই সাবস্ক্রাইব করুন বিনোদন প্লাস চ্যানেলটি। সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। সেলেম আড্ডায় আপনাদের স্বাগত। আজ আমরা শুনে নেব বিশিষ্ট অভিনেত্রী মৌবনী সরকারের কণ্ঠে তার কর্মজীবনের কিছু পাঁচমিশালি গল্প। রাজ মুখার্জির ছবি, উনি ফার্স্ট ছবিতে আমাকে একটা ওয়ান্ডারফুল ক্যারেক্টার দিয়েছেন, দ্যাট ইজ আওয়ার লেডি স্মাগলার, যেটা আমার চরিত্র নর্মালি যা যা চরিত্র আমি প্লে করেছি তার থেকে অনেকটাই আলাদা। আর এটা একটা কমেডি ছবি, খুব মজার ছবি করেছি, ইটস আউট অ্যান্ড আউট কমেডি। ছবিটার নামটা খুব মজার, অনেক হলো এবার তো মরো, এই নামের ছবি কম হয়ে থাকে, কিন্তু এখানে ইন্ডাস্ট্রি যে কজন কমেডিয়ান্স আছে নাম করা সবাই আছেন, এবং আই হ্যাড আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ওয়ার্কিং উইথ দ্যাম, এবং তাদের সাথে যে ইন্টারাকশনগুলো আমি শেয়ার করেছি আই উইল নেভার ফরগেট দোজ, কারণ দিস ইজ আ ভেরি স্পেশাল ফিল্ম টু মি অ্যাজ ওয়েল। তার একটা খুব পুরনো ছবি পরাণ বন্ধুরে বলে, যেটা অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে আমার ফার্স্ট ছবি। এই ছবিটা আমরা অফকোর্স অনেক দিন আগে করেছিলাম, আমার ডিরেক্টর প্রডিউসার পোস্টার্স যারা যারাই ছিলেন তারা সবাই খুব মন দিয়ে প্রাণ দিয়ে কাজটা করার পরে অনেকদিন বাদে ছবিটা রিলিজ হচ্ছে, মানে আমার ডেবিউ ফিল্ম ছিল বদলা, কিন্তু যদি এই ছবিটা পরাণ বন্ধুরে যদি ঠিক টাইম মতো রিলিজ হয়ে যেত তাহলে দ্যাট উড বি মাই ডেবিউ ফিল্ম। তো আমি খুব খুশি যে ফাইনালি আর দি লুকিং ফরওয়ার্ড, তখন কিরকম কাজ করতাম ভুলে গেছি, কিন্তু সবাই বলছে তখনও তুমি ভালো কাজ করতে এখনও তুমি ভালো কাজ করছো। তো আমি ভেরি হ্যাপি যে আমার ডিরেক্টরসরা এতদিন আমাকে মনে রেখে তারপরে এতগুলো বছর পেরিয়ে গেছে, কিন্তু তাদের যে প্রচেষ্টা, তাদের যে স্বপ্ন, তাদের যে ডিটারমিনেশন, এটা চেঞ্জ হয়নি। আই থ্যাংক মাই প্রোডাকশন টিম, আই থ্যাংক মাই কোস্টার প্রতীক, আই ডেফিনেটলি থ্যাংক মাই ডিরেক্টর বিশ্বনাথ দা, যিনি এত খেটে খুঁটে ছবিটাকে এখন একটা প্ল্যাটফর্মে আনতে পেরেছেন। অ্যান্ড ডেফিনেটলি আমাদের প্রডিউসার্সদের কথা বলবো, তাদের কথা সবার আগে, কারণ এভরিবডি নোজ দ্যাট ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন নামানো খুব কঠিন কাজ বলে, একটা মেয়ের বিয়ে দেওয়ার মতো, একটা বাবার কাছে একটা মেয়ের বিয়ে দেওয়া যেরকম ব্যাপার, সেরকম নাকি একটা ফিল্ম নামানো। তো সেই ক্ষেত্রে আই থিঙ্ক আমার প্রডিউসার মিস্টার প্রবীণ ভৌমিক উনি খুব সুন্দরভাবে একটা মেয়ের বিয়ে দিয়েছেন।